তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার আর কাবেরীর বিয়ের ব্যাপারে যদি কথা বলার হয় তাহলে বাড়ি থেকে প্রশান্তবাবু যেতে পারতেন, আমরা যে কেউ যেতে পারতাম, বড়রা। অনির্বাণ কেন? এর মধ্যেই তো একটা রহস্য আছে। মাসিমামি, আমি গ্রামের একটা সাদা সিধে ছেলে, আমাকে আমার বকুল ডেকে পাঠিয়েছে, এইটুকুই আমার পক্ষে যথেষ্ট। কেন ডেকে পাঠিয়েছে, কাকে দিয়ে ডেকে পাঠিয়েছে, আমি আমি কোনোদিন ভেবে দেখিনি। আমি বকুলের ব্যাপারে কোনোদিন মিথ্যে কথা বলি না মাসি। খুব ভালো, তা এই কথাটা, এই সত্যি কথাটা তুমি বকুলকে বোঝাতে পারবে তো? যদি না পারো তাহলে তুমি গ্রামে চলে যাবে, তোমার বকুল তোমাকে আবার ডেকে পাঠাবে, তুমি আবার আসবে। এতে তুমি, তোমার বকুল এবং অনির্বাণ তিনজনেই কষ্ট পাবে এবং তোমাদের তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমি তো ঠিকই করেছিলাম, এই বাড়িতে আমি আর কোনোদিনও ফিরব না। আমার সন্তান বড় হবে আমার পরিচয়। নাকি অর্কবাবুর পরিচয় নিয়ে? তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? প্লাবন, তোমারও তো অর্কবাবুর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। উনি যদি চাইতেন তোমার সংসারটা উনি যে কোনো দিন ভেঙে ফেলতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি, করতে চাননি। এই শোনো, অর্কবাবুর দয়ায় আমি সংসার ফিরে পেতে চাই না। তোমার যদি ইচ্ছে করে তুমি অর্কবাবুর কাছে গিয়ে থাকতে পারো, আমি তোমাকে আটকাবো না, যাও। আমি যদি সত্যি কোনোদিন অর্কবাবুর কাছে চলে যেতে চাই প্লাবন, তুমি কি চাইলেও আমি আটকাতে পারবে? পারবে না। আমি চোখে দেখতে পাই না, কিন্তু কিন্তু বুঝতে পারি। তুমি তুমি আর সবাই থেকে একদম আলাদা। তোমার ধারণাটা ভুলও হতে পারে। ভুল? বকুল, অমানুষের হয়ে যাওয়ার পর তুমি যখন দেখতে পাবে, তখন যদি আমায় দেখে তোমার এই মনে তৈরি করা এই এই ছবিটার সঙ্গে না মেলাতে পারতো, যা ভেবেছিলে সেটা যদি আমি না হই, তখন তখন তুমি কি করবে ভেবে দেখেছো? চোখে দেখতে পাই না এ কথা ঠিক, কিন্তু কিন্তু আমি তোমাকে মন থেকে দেখতে পাই পলাশ। পলাশ, চোখ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু কিন্তু মন কোনো দিন মিথ্যে কথা বলবে না পলাশ। তুমি জানো অপারেশনের দিনটা যত এগিয়ে আসছে না, আমি আমি তোমাকে চোখে দেখতে পাবো। চোখে চোখটা খুললেই আমি তোমাকে দেখতে পাবো, এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। চোখ খুলে প্রথমে তুমি অনির্বাণকে দেখতে পাবে, আমাকে নয়। মানে মানে অনির্বাণ বাবুই তো তোমার অপারেশনটা করবে, তাই না? ব্যাস, বাই, আর একটাও কথা না। সেদিন সেদিন তোমাকে বিষ খাওয়ানোর হাত থেকে বাঁচিয়েছিল শঙ্করদা, কিন্তু আজ আজ তোমাকে কে বাঁচাবে পায়? অদিতি, তুমি তুমি কি বলছো? আমি আমি কিছু বুঝতে পারছি না। তুমি তুমি আমার আমাকে বল, কি হয়েছে তোমার? ওরকম করছো কেন? কি হয়েছে? আমাকে মেরে ফেলবে ওরা। কে? আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও প্লিজ। অদিতি আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মারতে চেয়েছিল, এটা তো সত্যি, বলো আমি কি করে ভুলে যাব? আমাদের হাতে কিন্তু সেরকম কোনো প্রমাণ নেই পায়েল। খাবারে কে বিষটা মেশাতে চেয়েছিল সে ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত নই, আর তাছাড়া শঙ্করদাও আমাদের কিছু বলেনি। এতে বলার কি আছে? সেদিন সব রান্না অদিতি করেছে, অদিতি নিজে হাতে সার্ভ করেছে। তবে আমি কিন্তু একটা ব্যাপারে শিওর, কিচেনে বিষটা নিয়ে যেই ঢুকলো কেন, সে কিন্তু অদিতি কিছুতেই নয়, কিছুতেই নয়।